সর্বাত্মকভাবে পাশে থাকার অঙ্গীকার করা চীন এখন সরকারকে আসল চেহারা দেখাতে শুরু করেছে। চীনের রাষ্ট্রদূত পরিকল্পনা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে জানিয়ে দিয়েছেন, নতুন করে চীন আর কোনো অর্থ ছাড় করতে পারছে না, কারণ চীনে এখন ডলার ক্রাইসিস চলছে। আমাদের জানা থাকা দরকার যে চীনের রিজার্ভ $3 trillion বেশি, এবং অনেকেই মনে করেন, গবেষকরা মনে করেন যে চীনের আরও $3 trillion রিজার্ভ রয়েছে যেটা তারা গোপন করেছে, অর্থাৎ তাদের মোট রিজার্ভ $6 trillion বেশি। তারপরও আমরা যেটা গোপন করেছে তারা বলে বিভিন্ন সময় আমরা জেনেছি, সেই অংশটা যদি বাদও দিই, তারপরেও চীনের রিজার্ভ $3 trillion তা বেশি। $3 trillion রিজার্ভ থেকে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য যে পরিমাণ তাদেরকে দিতে হবে সেটা আসলে এতটাই নেগলিজেবল যে চীনের অর্থনীতির কাছে এটা কোনো সংখ্যাই না। কিন্তু তারপরও চীনের রাষ্ট্রদূত জানিয়েছে তাদের নিজেদের যেহেতু ডলার ক্রাইসিস আছে, এই কারণে নতুন করে তারা অর্থ ছাড় করতে পারছে না। এখন তারা চীনা মুদ্রায় লেনদেন করতে চায়। কয়েকদিন আগেই বাংলাদেশ ব্যাংক RTGS-এ ইউয়ানকে যুক্ত করেছে। এখন চীন চাইছে সকল ধরনের লেনদেন বাংলাদেশের সাথে চীনা মুদ্রায় অর্থাৎ ইউয়ানে করতে। তারা বাংলাদেশকে ঋণ দিতে চায়, কিন্তু সেটা তারা ইউয়ানে দেবে। এখন বাংলাদেশ যে পরিমাণ আমদানি করে চীন থেকে, সেই পরিমাণ যদি বাংলাদেশ পরিশোধ করতে চায় ইউয়ানে, তাহলে ইউয়ান তাদেরকে কিনতে হবে, এবং সেটা অবশ্যই তাদেরকে তখন চীনের কাছ থেকে কিনে নিতে হবে। কারণ বাংলাদেশ চীনে যে পরিমাণ রপ্তানি করে সেটা খুবই সামান্য, এবং তার সাথে আমদানির আসলে কোনো হিসেবই চলে না। ফলে এই জায়গাতে সরকার একটা বিপদে পড়তে যাচ্ছে, এবং যে ঋণ দেওয়ার কথা তারা বলছে সহায়তা হিসেবে, এটা আসলে বাংলাদেশের কোনো কাজে লাগবে কি না সেটাই এখন বড় প্রশ্ন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চীনের কাছ থেকে চীনা মুদ্রায় তারা যদি ঋণ নেয়, সেটা IMF কীভাবে দেখবে সেটা আরেকটা কঠিন প্রশ্ন। সেক্ষেত্রে আবার IMF-এর ঋণ বন্ধ হয়ে যেতে পারে, যেটা আমরা পাচ্ছি ডলারে। ফলে সরকার এই রিস্কটা নিতে যাবে না নির্বাচনের আগে, এমনকি নির্বাচনের পরে। বেশ কয়েকটা ভিডিওতে আমি দফায় দফায় বলেছি, এই সরকার সবচেয়ে বড় বিপদে পড়বে চীন এবং ভারতকে ব্যালেন্স করতে গিয়ে, এবং অন্যান্য আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তি যেগুলো রয়েছে তাদের মধ্যে এতদিন যে ব্যালেন্স করে তারা ক্ষমতায় টিকেছিল, সেই জায়গাটা তারা খুব বেশি দিন এগিয়ে নিতে পারবে না। বিশেষ করে অবিশ্বাস্য রকমভাবে তারা ভারত এবং চীনকে নিজেদের পক্ষে রাখতে সক্ষম হয়েছিল, উভয়কে তারা একটা ব্যালেন্স করে এতদিন তারা ক্ষমতায় টিকেছিল, এটা তারা খুব বেশি দিন করতে পারবে না। এবং সেটারই একটা প্রতিফলন আমরা আস্তে আস্তে দেখতে শুরু করেছি, কারণ চীনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পেছনে সত্যিকার অর্থে ভূ রাজনৈতিক হিসেব নিকেশ বেশি করে কাজ করছে। এখানে চীনের ডলার ক্রাইসিস, এটা তাদেরকে একটা রিজন দেখাতে হবে, এই কারণে তারা বলছে। কিন্তু সত্যিকার অর্থে এই পুরো হিসেবটাই আসলে ভূ রাজনৈতিক কারণে, কারণ নির্বাচনের পরে আমরা খেয়াল করছি সরকার ভারতের সাথে এক ধরনের ক্লোজ রিলেশন বিল্ড করার চেষ্টা করছেন। জয়শঙ্করের সাথে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী, এবং ভারত সম্পর্কে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নির্বাচনের দিনই প্রধানমন্ত্রী ভারত সম্পর্কে মন্তব্য করেছিলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন, এবং তারপর থেকে দফায় দফায় সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নতুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, এবং পরিকল্পনা মন্ত্রী বা অন্য সবাই, প্রায় প্রত্যেকটা মন্ত্রীর মুখ থেকে, গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যারা এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন, তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা শুনেছি ভারতের প্রশংসার কথা, এবং ভারতের সাথে কী ধরনের সম্পর্ক ইতিমধ্যে আমাদের রয়েছে, এবং সামনের দিনে এই সরকার কীরকম সম্পর্ক তৈরি করতে চায় সেই বিষয়গুলো তারা দফায় দফায় উল্লেখ করেছেন। পরিষ্কার একটা বার্তা ভারতকে তারা দেওয়ার চেষ্টা করেছে যে নতুন যে সরকারটা গঠিত হলো তারা ভারতের সাথেই আসলে সম্পর্কটা করতে চায়। চীন নিশ্চয়ই এই বিষয়টাকে খুব ভালোভাবে নেবে না, এবং নির্বাচনের পরে এবং আগেও সম্ভবত দু একটা ভিডিওতে আমি বলেছিলাম, তিস্তা প্রকল্পের কথা চীনের রাষ্ট্রদূত নির্বাচনের আগেই বলে রেখেছেন, এবং নির্বাচনের পরে শি জিনপিং যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীকে, সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে আমরা দুজন যে ঐক্যমতে পৌঁছেছিলাম সেটা আপনি স্মরণ রাখবেন। সুতরাং তাদের ভেতরেও অর্থাৎ চীনা প্রেসিডেন্টের সাথে আমাদের প্রধানমন্ত্রীর একটা গোপন ঐক্যমত্য, একটা সমঝোতা হয়েছিল, যার ভিত্তিতে চীন আসলে এভাবেই এই নির্বাচনে হাসিনা সরকারকে সহযোগিতা করেছে। ফলে চীনের কাছ থেকেও আপনি ঠিক সরে যাবেন এত সহজে, সেটা হবে না। চীন এখন আপনার কাছ থেকে যে সরে যেতে চাইছে, আপনাকে আর সহযোগিতা সে করবে না, সে আপনাকে আর ঋণ ছাড় করবে না, এই পরিস্থিতি যদি কন্টিনিউ করে তাহলে বাংলাদেশের অর্থনীতি আবার আরেকটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এমনিতেই পশ্চিমা বিশ্বের সাথে আপনি সম্পর্ক খারাপ করে ফেলেছেন, পশ্চিমা বিশ্ব এখন আপনার কাছ থেকে, আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং অচিরেই আমাদের রপ্তানিমুখী মূল যে পণ্য তৈরি পোশাক, সেখানে একটা বড় ধরনের ধাক্কা আসতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে রপ্তানি কমে গেছে সবচেয়ে বড় যে দুটো বাজার, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং যে পরিমাণ কমে গেছে এটা আসলে কল্পনাতীত, 25% 20% করে আমাদের এখানে অর্ডার কমে গেছে, এবং সেটা কন্টিনিউ করছে। সামনের দিনে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। আমরা বিজিএমের পক্ষ থেকে, বিকিমের পক্ষ থেকে নানা সময় তারা কথা বলেছেন, এবং সে সময় আমরা দেখেছি যে তারা সন্দেহ করছেন যে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তার মানে আমাদের এক্সপোর্ট যদি আরও বেশি মাত্রায় কমে যায়, ফলে আমাদের ডলার আসাটা আরও কমে যাবে, ফলে ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতি সেটা আরও বাড়বে। এই পরিস্থিতিতে চীন আপনাকে যে চাপটা দিচ্ছে সেই চাপটা আপনি নিতে পারবেন না আলটিমেটলি, কারণ আপনি যদি চীন যেভাবে চাইছে সেভাবে যদি করতে চান, তাহলে সেটা আপনার অর্থনীতির উপরে অনেক বড় একটা চাপ তৈরি করবে। কারণ আপনার কাছে তো ইউয়ান নাই যে আপনি ইউয়ানে তার সাথে লেনদেন করবেন, এবং আপনার যে পরিমাণ আমদানি চীন থেকে হয় সেই পরিমাণ পেমেন্ট তো আপনি ইউয়ানে করতে পারবেন না। ফলে আপনাকে ওই দেখা যাবে রিজার্ভ থেকে ডলার দিয়ে আপনাকে ইউয়ান কিনতে হবে, কিনে আবার চীনকে আপনি সেটা পেমেন্ট করবেন, ফলে সেটা আপনাকে রিজার্ভে কোনো ধরনের সহযোগিতা তো করবেই না, বরঞ্চ ইউয়ান কিনতে আপনার
ডলার খরচ করতে হবে। পাশাপাশি হয়তো আপনি ঋণ নিতে পারেন, যেটা দিয়ে আপনি চীনের কাছ থেকে যে আমদানিগুলো করেন সেটার মূল্য পরিশোধ করবেন, অর্থাৎ চীনের কাছ থেকে ঋণ নিয়ে চীনা মুদ্রায় আবার সেটা পরিশোধ করবেন ঋণ আকারে, সেখানে আপনাকে একটা হয়তো ইন্টারেস্ট দিতে হবে। কিন্তু এই পদ্ধতিতেও আপনি ঋণ নিতে পারবেন কিনা তার জন্য আপনাকে আইএমএফের দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ আইএমএফ যদি অ্যালাউ করে তখনই আপনি এই ধরনের একটা ঋণ নিতে পারবেন চীনের কাছ থেকে। তার মানে পরিষ্কার যে ভরসায় এতদিন এই সরকার ছিল, সরকার সমর্থিত অর্থনীতিবিদরা বুদ্ধিজীবীরা তারা যে আশাটা দেখতেন যে চীন কিংবা রাশিয়া তাদেরকে সহযোগিতা করবে, সেই আশাটা আসলে তাদের পূরণ হবে না। কারণ সম্প্রতি রাশিয়াও জানিয়েছে যে তারা বাংলাদেশের সাথে লেনদেনটা রুবলে করতে চায়, এবং সেটা করাটা স্বাভাবিক, কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেমেন্ট আমরা তাদেরকে করতে পারছি না, যেহেতু রাশিয়ার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে, যেহেতু তারা সুইফটের বাইরে এই মুহূর্তে। ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিস্তিগুলো আমরা রাশিয়াকে পরিশোধ করতে পারছি না, ফলে নতুন করে রাশিয়ার কাছ থেকে ডলার সহযোগিতা আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না। এবং চীন এখন জানিয়ে দিচ্ছে যে তারা আর সহযোগিতাটা করছে না। 28 তারিখে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সেখানে তিনি বলছেন বাংলাদেশ রিজার্ভ সংকটে পড়লে পাশে থাকবে চীন। এটা নিউজ 24-এর 28 তারিখের রিপোর্ট। এখানে বলছে বাংলাদেশ রিজার্ভ নিয়ে বড় সংকটে পড়লে অগ্রাধিকার ভিত্তিতে চীন সাথে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন। এটা তিনি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। এটা 28 তারিখের রিপোর্ট নিউজ 24-এর। আমরা নিউজ 24-এর আরেকটা রিপোর্ট দেখি, এটা 30 তারিখের, অর্থাৎ একদিন পরেই। এখানে বলছে ডলার সংকটে বাংলাদেশকে অর্থ ছাড় দিতে পারছে না চীন। রাষ্ট্রদূত ইয়াওয়েন তিনি এই সাক্ষাৎটা করেছেন পরিকল্পনামন্ত্রীর সাথে, এবং পরিকল্পনামন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তিনি জানিয়েছেন নতুন করে আর অর্থ ছাড় করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ বাংলাদেশ যতই রিজার্ভ ক্রাইসিসে পড়ুক না কেন চীন কোনো ধরনের সহযোগিতা এই মুহূর্তে করতে পারবে না। এমনকি সেখানে তিনি প্রস্তাব করেছেন যে লেনদেনটা, চীনের সাথে লেনদেন যেটা বাংলাদেশের, সেই পুরো লেনদেনটা যাতে ইউয়ানে হয়, এই প্রস্তাবটা তিনি দিয়েছেন। এখানে তিনি বলছেন যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল পলিসি ও মনিটারি পলিসির কারণে সারা বিশ্বের মতো চীনও ডলার সংকটে ভুগছে, তাই বাংলাদেশের জন্য আমরা অর্থচার দিতে পারছি না। বাণিজ্য বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে আমরা চীনা মুদ্রায় লেনদেনের আলোচনা করছি। এর আগে গত 28 জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মোদের সঙ্গে বৈঠকে ইয়াওয়েন জানান বাংলাদেশ রিজার্ভ নিয়ে বড় সংকটে পড়লে অগ্রাধিকার ভিত্তিতে চীন সাথে থাকবে। একদিনের ব্যবধানে চেঞ্জ হয়ে গেছে, কারণটা কি? নির্বাচনের আগেই চীনের পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন ঘোষণা করেছিলেন যে নির্বাচনের পরপরই তারা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চান। নির্বাচনের পরেও এটা নিয়ে কথা বলতে শোনা গেছে, এবং আমাদের প্রধানমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রপতির যে গোপন বৈঠক বা গোপন সমঝোতার কথা আমরা শুনেছি নির্বাচনের পর, তাতে কিছুটা ধারণা করা যায় যে এই ধরনের কিছু বিষয় নিয়ে হয়তো তাদের মধ্যে আলোচনা বা একটা সমঝোতা বা একটা ঐক্যমত্য হয়ে থাকতে পারে। এখন গত কয়েকদিনে আমরা গণমাধ্যমে যেটা জানতে পারছি সেটা চীন খুবই তারা প্রত্যাশা করছে অচিরেই তারা এই প্রকল্পটা শুরু করবে, এই ব্যাপারে তারা সরকারের সাথে আলোচনা করতে চাইছে, কিন্তু সরকারের উপরে ভারতের চাপ রয়েছে এই প্রকল্পটা যাতে চীন করতে না পারে সেই জন্য। ফলে সরকার এই প্রকল্প বাস্তবায়নের জন্য অনুমতি দিচ্ছে না, অর্থাৎ এই প্রকল্প নিয়ে এখন সরকার চিন্তা করছে না, কারণ এখানে ভারতের চাপ রয়েছে। ফলে চীন এখন ভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি সরকার গত নির্বাচনের পর থেকেই যেটা দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সাথেও সরকার এক ধরনের গুড গেস্টার দেখানোর চেষ্টা করছে। নির্বাচনের আগে যেভাবে কড়া ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ তাদের সমালোচনা করতে দেখা গেছে, এখন নির্বাচনের পর সরকার গঠন করা সেটা দেখা যাচ্ছে না, বরঞ্চ উল্টো একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এক ধরনের সহযোগিতার কথা, এক ধরনের শ্রদ্ধা রেখে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে। তার মানে বোঝা যাচ্ছে যে সরকার চাইছে পশ্চিমা বিশ্বের সাথেও একটা সখ্যতা গড়ে তুলতে, আর ভারতকে তো তারা ঘোষণা দিই, নিজেদেরকে ভারতের দালাল হিসেবেই তারা এখন ঘোষণা দিচ্ছে, কারণ তারা ভারতকে যে কোনো মূল্যেই নিজেদের পক্ষে চাইছে। আর এই জিনিসটা অবশ্যই চীনের ভালো লাগবে না, এবং চীন সেই জিনিসটা পছন্দ করছে না। চীন আস্তে আস্তে তাদের স্টেপগুলো নিতে শুরু করছে, এবং চীনের স্টেপ হচ্ছে অর্থনৈতিক। ফলে চীন যদি এই সরকারকে অর্থনৈতিক সহযোগিতাটা না করে, তাহলে বা এই সরকারের পক্ষে খুব বেশি দিন, আমরা একটা ধারণা কোট করেছি যে পরিমাণ রিজার্ভ ক্রাইসিসের দিকে আমরা যাচ্ছি, আমাদের রেমিটেন্স যেভাবে কমছে, আমাদের রপ্তানি আয় যেভাবে কমছে, এবং সরকারের যে মিসম্যানেজমেন্ট পাশাপাশি দুর্নীতি লুটপাট তো রয়েছে, সব কিছু মিলিয়ে সরকার খুব বেশি দিন হয়তো অর্থনীতিকে ধরে রাখতে পারবে না, এবং মহা অর্থনৈতিক বিপর্যয় আসবে, যেই ধারণাটা প্রধানমন্ত্রী নিজেরও আছে এবং তিনি নিজে বলেছেন দফায় দুবার। তিনি বলেছেন নির্বাচন আগে বলেছেন, নির্বাচনের পরেও তিনি বলেছেন যে মার্চ এপ্রিলের দিকে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি হতে পারে এবং আমরা একটা অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি। কিন্তু এখন মনে হচ্ছে সেই সময়টা হয়তো আরও এগিয়ে আসতে পারে, কারণ চীন যদি সহযোগিতাটা বন্ধ করে দেয় এবং চীন যদি এই চাপটা অব্যাহত রাখে যে তাদের সাথে লেনদেন চীনা মুদ্রাই করতে হবে, সেক্ষেত্রে পশ্চিমা বিশ্বর চাপ আসবে, বিশেষ করে আইএমএফের সহযোগিতাটা, যেটা আমরা যে ঋণটা পাচ্ছি সেই ঋণ পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দেবে। ফলে চীনের এই সহযোগিতার দিকে হয়তো সরকার এগোতে পারবে না। আবার চীন যদি কোনো ধরনের সহযোগিতা না করে, চীন থেকে আমাদের যে পরিমাণ আমদানি করতে হয় তাতে চীনকে আমাদের পরিশোধ করতে হবে, সেটাও অবশ্যই ডলারে পরিশোধ করতে হবে, এবং প্রতিনিয়ত চীনকে এই ডলারে পরিশোধ করতে গিয়ে আমাদের রিজার্ভের ক্রাইসিস আরও বাড়বে। কোনোভাবেই আমাদের রিজার্ভ ধরে রাখার যে চেষ্টাটা, যেখানে চীন হয়তো সহযোগিতা করতে পারতো, যে ঘোষণা তারা বেশ কয়েকবার দিয়েছেন, দুদিন আগেই তিনি পররাষ্ট্রমন্ত্রীকে তারা যে কথাটা বলেছেন সেই জায়গাতে আসলে চীনের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাবে না। আর চীনের কাছ থেকে যদি কোনো সহযোগিতা না পাওয়া যায়,
তাহলে আসলে এই অর্থনীতিকে এখন ধরে রাখাটা সরকারের পক্ষে কঠিন হবে, কারণ পশ্চিমা বিশ্বের কাছ থেকে তারা কোনো ধরনের সহযোগিতা, সেই ধরনের সহযোগিতা আসলে এই মুহূর্তে তারা পাবে না। দর্শক শুভেচ্ছা নেবেন, আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।